হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ কিচেন বন্ধুরা আজ আমি তোমাদের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে আলু ভুনা হ্যাঁ বন্ধুরা আলু ভুনার এই রেসিপিটা রাত্রে রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগে খেতে যখন বাড়িতে কিছু না থাকে যদি শুধু আলু থাকে আর পেঁয়াজ থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো দুর্দান্ত লাগবে এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ করে গোটা গোটা আলু আগে এইভাবে সেদ্ধ করে নেবে নতুন আলু যদি হয় তাহলে আরও টেস্ট হয় এটি খেতে তো গোটা গোটা নতুন আলু সেদ্ধ করে নেবার পরে আমি এখানে একটুখানি ঘি নিয়েছি এক চামচ ঘি নিয়ে এই সেদ্ধ আলুগুলোর ওপরে মাখিয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নেবে আলু ঠান্ডা হয়ে গেলে এর গায়ে ঘি লাগাবে এইভাবে তো এইভাবে ঘি মাখিয়ে নেবার পর এইবার গ্যাসেতে আমরা যে রুটি সেঁকি সেই রুটি সেঁকার জালির ওপরে এই আলুগুলোকে এইভাবে রাখবে আর রেখে খুব হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে গায়ে দাগ ধরিয়ে নিতে হবে আমাদের মানে আলুগুলোকে ভুনে নিতে হবে এইভাবে তো যেভাবে রোস্ট করা হয় আলু এইভাবে আমরা রোস্ট করে নেবো সব আলুগুলোকে তো খুব ভালো করে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে দেখো এত এরম সুন্দরভাবে কিন্তু এগুলোকে রোস্ট করবে এইভাবে তো দারুণ টেস্ট হয় বন্ধুরা আর ঘি লাগানো আছে আর এইভাবে আগুনে এগুলোকে রোস্ট করলে এত সুন্দর একটা ফ্লেভার হয় দুর্দান্ত ফ্লেভার কিন্তু এটাই হয় এবার মশলা তৈরি করব এখানে আমি দু চামচ টক দই নিয়েছি দু চামচ টক দইয়ের মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি তো এইভাবে টক দই আর এই যে মশলাটা এটা খুব ভালো করে ফেটাবে যতক্ষণ একদম একটা ক্রিমের মতন টেক্সচারটা এসে যাচ্ছে এখানে পেঁয়াজ বেশ কিছুটা কেটেছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে এরকম লম্বা লম্বা করে কেটেছি এরমভাবে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেবে এবার আলুগুলো একটু ঠান্ডা হলে আলুগুলোকে এরকম ডুমোডুমো কেটে নেবে তোমরা তো এরকম যেমন আলু তরকারি করার জন্য আমরা ডুমোডুমোভাবে আলু কাটি ঠিক সেইভাবে আলুগুলোকে আমি সব কেটে নিচ্ছি তো এইভাবে সমস্ত আলুগুলো কেটে নেবো তো আলুগুলো এইভাবে কেটে নেওয়ার পর একটি ফ্রাইং প্যানের মধ্যে এবার দু চামচ দেবে সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে দিচ্ছি আমি ধনের গুঁড়ো ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকবে তারপরে জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে তো এখানে আমি দেড় চামচ মতন দিয়েছি ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এবার এটা এই মশলাটা খুব ভালো করে ভাজবে যতক্ষণ না সম্পূর্ণ রঙটা পাল্টে যাচ্ছে আর খুব সুন্দর মশলা ভাজার গন্ধ হয়ে যাচ্ছে যখন মশলাটা এরকম ভালো ভাজা হয়ে যাবে এক চামচ এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি এবার এইবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে এই মশলাটার সাথে আদা রসুনটাকেও খুব ভালো করে আগে আমাদের কিন্তু ভেজে নিতে হবে যখন আদা রসুনটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এরকমভাবে তখন টক দইয়ের সাথে যে হলুদ আর লঙ্কা গুলে রেখেছিলাম আমরা সেই মশলাটা আমরা এর মধ্যে এবার দেবো দিয়ে এবার এই মশলাটাকেও আমাদের খুব ভালো করে ভাজতে হবে মাঝারি আঁচের মধ্যে এটাকে আস্তে আস্তে ততক্ষণ ভাজবে যতক্ষণ না এর রঙটা পাল্টে যাচ্ছে আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে দেখো এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং রঙটাও পাল্টে গেছে মশলাটার এতে বুঝতে পারবে যে র মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে এইবার খুব সামান্য একটু জল দিলাম এখানে হাফ কাপের চেয়েও একটু কম জল এখানে দেবে দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেবে এবার কিছু কড়াইশুঁটি ছিল ছাড়ানো সেইগুলো আমি এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা সম্পূর্ণ অপশনাল থাকলে দিতে পারো না থাকলে না দিলেও হবে এবার আমি এখানে দিয়েছি হাফ চামচ মতন স্বাদ মতন নুন নুন দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এবার এখানে যে পিঁয়াজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এইবার পেঁয়াজগুলো দিয়ে দেবো মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই পেঁয়াজগুলো কিন্তু দেবে পেঁয়াজগুলো দেওয়ার পরে দেখো এখানে কিছু কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি কাঁচা লঙ্কার বীজগুলো ফেলে দেবে কাঁচা লঙ্কার বীজ ফেলে দিয়ে শুধু কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে চিঁড়ে এখানে দিয়ে দিলাম আর আলু টুকরোগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে এইবার এইটাকে আঁচটা বাড়িয়ে দেবে আঁচটা বাড়িয়ে এইবার আমাদের এটাকে খুব ভালো করে ভুনতে হবে যেহেতু এটা ভুনা আলু করছি আমরা তো সেই জন্য হাই ফ্লেমে ভালো করে এটাকে ভুনতে হবে আমাদের তো মানে ফ্রাই করতে হবে এবার এখানে কিছু আদা লম্বা লম্বা করে সরু সরু করে জুলিয়েন্স কেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিচ্ছি এক চামচ চাট মশলা এখানে দিয়ে এবার এটা ভালো করে মেশাবো আর খুব ভালো করে হাই ফ্লেমে ভাজবে যত ভালো হাই ফ্লেমে এটা ভাজবে তত এটা টেস্ট হয় বন্ধুরা এটা অসাধারণ গন্ধ ছাড়ছে তোমরা এটা রান্না করলে বুঝতে পারবে ঠিক যেন মনে হবে কোনো রেস্টুরেন্ট কিংবা কোথাও কোনো তন্দুরের দোকানের সামনে তোমরা দাঁড়িয়ে আছো কিন্তু এটা যে আলু ভুনা বানাচ্ছো সেটা মানে বুঝতেই পারবে না এত টেস্ট হয় এটার মধ্যে তো এই হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেবে তারপরে খুব সামান্য হাফ চামচেরও একটু কম এখানে গরম মশলার গুঁড়ো আমি লাস্টে দিচ্ছি একদম দিয়ে এবার এটাকে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে নিয়ে এবার হাই ফ্লেমে খুব ভালো করে ভাজবে দেখবে রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে আর আলুগুলো ভুনা হয়ে যাবে তো এইভাবে যেটা হচ্ছে আলুটাকে ডাবল দুবার ভুনতে হয় একবার রোস্ট করে নিতে হয় তারপর এরকম হাই ফ্লেমেও এটাকে ভুনে নিতে হবে তো হয়ে গেল আমাদের আলু ভুনা এটা রুটি পরোটা লুচি নাম বাটার নান রুমালি রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে একবার হলেও আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করো আমি একদম একশো ভাগ তোমাদের বলতে পারি তোমরা বারে বারে এই রেসিপিটা বানাতে চাইবে এত টেস্ট হয় সাধারণ একটি আলুকে অসাধারণভাবে এইভাবে তৈরি করে তোমরা খেতে পারো দুর্দান্ত লাগে স্বাদটা তো বন্ধুরা এই শীতে আলু নতুন আলু যদি হয় খুব ভালো হয় নতুন আলু দিয়ে আরও সুন্দর লাগে খেতে এটি তো এইভাবে তৈরি করে নিতে পারো আলু ভুনা আর অবশ্যই ট্রাই করো আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা